দিতে পারলে নির্বাচন সফল মন্তব্য সিসির কাওলায় আওয়ামী লীগের জনসভায় মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা জুস পান করিয়ে ফখরুলের অনশন ভাঙলেন ওলি ডিম পেঁয়াজের দাম কমেনি উল্টো বেড়েছে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালো ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি কসমিক ডোর এবারে চলে যাচ্ছি পুরো খবরে জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে নির্বাচনে একটি বড় সফলতা আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন গ্রহণযোগ্য হওয়ার অর্থ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জনগণকে দেখতে হবে নির্বাচনটা ফেয়ার ছিল এবং নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এটুকু যদি নিশ্চিত করা যায় নির্বাচনে কে আসলো না জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই নির্বাচনে একটি বড় সফলতা আসবে শনিবার বিভাগীয় কমিশনার উপমহাপুলিশ পরিদর্শক পুলিশ কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীতে ক্ষমতাসীনদের জনসমাবেশ আজ এই সমাবেশ গত শনিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয় ফলে আজ কাওলায় হচ্ছে সমাবেশ এই উপলক্ষে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে দুই ঘণ্টা আগেই জনসভার মাঠ প্রায় ভরে যায় রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়ায়ও অবস্থান নেন নেতাকর্মীরা বিশেষ করে ঢাকা 18 আসনের প্রার্থীদের শোডাউন চোখে পড়েছে প্রত্যেকেই তার অনুসারীদের টি শার্ট ও ক্যাপ ব্যানার ফেস্টুন সহ নানা সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে সূচি অনুযায়ী বিকেল 3টা থেকে শুরু হবে আওয়ামী লীগের এই জনসভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে 3 ঘন্টার গণ অনশন করেছে বিএনপি অভিযোগ কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শনিবার বেলা 11:05 রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনশন শুরু হয় যা শেষ হয় দুপুর 2টায় এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ জুস পান করিয়ে অনশন ভাঙান অপরদিকে অধ্যাপক মাহবুবুল্লাহ এবং আনোয়ার হোসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের জুস পান করিয়ে অনশন ভাঙান আলু পেঁয়াজ ও ডিমের দাম 1 মাস আগে বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় তবে এ সময়ের ব্যবধানে এসব পণ্যের দাম কমেনি বরং বেড়েছে বাণিজ্য মন্ত্রণালয় এ 3 পণ্যের দাম বেঁধে দিয়েছিল গত 14 সেপ্টেম্বর মন্ত্রণালয়েরই বাজার দর মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বলছে গত 1 মাসের ব্যবধানে বাজারে ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে সংস্থাটির তথ্য বলছে যখন দাম বেঁধে দেওয়া হয় সে সময় বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকার মধ্যে যা এখন বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকায়
এছাড়া প্রতি হালে ডিমের দাম 50 থেকে 53 টাকার মধ্যে ছিল, যা এখন 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। তবে আলুর দাম এক মাসের ব্যবধানে বাড়েনি বলে জানিয়েছে সংস্থাটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি রোলিং মিলে বিস্ফোরণে 5 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 3টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ শরীফুল ইসলাম। তাদের শেখ হাসিনা জাতীয় বার্নান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে 100%, সাইফুলের 60%, শরীফুলের 57%, জাকারিয়ার 35% ও ইকবালের শরীরে 30% দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। রাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার খবরে টানা 2 সপ্তাহ দরপতনের পর গেল সপ্তাহে দেশের শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সপ্তাহজুড়ে সবকটি মূল্যসূচক বাড়লেও যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার থেকে বেশি। এরপরও বেড়েছে বাজার মূলধন। সপ্তাহজুড়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পরও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 400 কোটি টাকার উপরে বেড়ে গেছে। সেই সঙ্গে প্রধান মূল্যসূচক বেড়েছে 7.5 পয়েন্টের উপরে, তবে দৈনিক গড় লেনদেন কমেছে। জেলি আর পানীয় এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে। আগামী দুদিনের মধ্যে বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে মৌসুমি বায়ু। আপাতত রংপুর বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি নেই। শনিবার রংপুরের সঙ্গে সিলেট বিভাগেও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দু একদিন পর বৃষ্টি বিদায় নিয়ে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় কুড়িগ্রামের রাজারহাটে 30, ডিমলায় 7 ও তেঁতুলিয়ায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশের আর কোথাও বৃষ্টি ছিল না। এরই মধ্যে গ্রামাঞ্চলে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চলছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে শুরু হয় এই রক্তক্ষয়ী লড়াই। ইসরায়েলের রকেট হামলার বিপরীতে গাজায় অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে শুরু করেছে স্থল অভিযানও। এতে গাজায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। শনিবার প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদারদের হামলায় এখন পর্যন্ত 1,900 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি বোমা বর্ষণে 7 দিনে 614 শিশু, 370 জন নারী সহ কমপক্ষে 1,900 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় 8,000 ফিলিস্তিনি। এর আগে উত্তর গাজায় বসবাসকারী 10 লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেয় ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। গাজায় ভূমি থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, ফলে উত্তর গাজা থেকে পালিয়ে যাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। এদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন।
এছাড়া আল জাজিরা, রয়টার্স, এপি সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ, টস জয় মানেই ম্যাচ জয় অর্ধেক কমপ্লিট। সে জায়গায় জয়টা হলো রোহিত শর্মারই। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন রোহিত। টস জিতেই প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক এবং ব্যাট করতে পাঠালেন পাকিস্তানকে। ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি পাকিস্তান। এই ম্যাচের আগে সাতবার মুখোমুখি হয়ে সবকটিতেই হেরেছে তারা। টস জিতে কেন বোলিং এর সিদ্ধান্ত নিলেন সে প্রশ্নের জবাব দিলেন রোহিত শর্মা। তিনি বলেন, সন্ধ্যার পর কুয়াশা পড়তে পারে, এ বিষয়টা বড় একটি ফ্যাক্টর। এই কারণে আমরা চাই রান তাড়া করতে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও জানালেন, টস জিতলে তারা ফিল্ডিংই নিতেন, তবে টানা দুটি জয় পেয়েছেন বলে ধারাবাহিকতাটা ধরে রাখতে চান তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশজুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।